নমস্কার বন্ধুরা, মনস কিচেন উইথ ডেলি ফুডে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনাদেরকে একেবারে ভিন্ন ধরনের একটা পকোড়া রেসিপি তৈরি করে দেখাবো। আজকে তৈরি করব এঁচোড়ের পাকোড়া। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আসুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। প্রথমে একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 কোয়া রসুন বেটে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। এখন আদা রসুনটাকে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আদা রসুনটাকে প্রায় 1 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আরও 3-4 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ দিচ্ছি চিনি। আবারও 1 মিনিট মতন মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে আরও 1 মিনিট মতো ভেজে নিয়ে এখানে নিয়েছি 250 গ্রাম এঁচোড় সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। মশলার সাথে এঁচোড়টা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এঁচোড়টা সেদ্ধ করার সময় আমি সামান্য লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই লবণটা এখন বুঝে দিতে হবে। এবারে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁঠালটা ভাজা ভাজা হয়ে আসছে। এখানে কাঁঠালটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, মানে আমার পুরটা এখানে রেডি হয়ে গেল। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। এরপর এখানে নিয়েছি 2টো বড় সাইজের আলু, আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এখন আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে নেব। আলু ম্যাশ করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। এখন সব কিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। আলুটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এখন কিছুটা করে আলুর মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে চেপে এইভাবে তারপর গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেলে হাত দিয়ে চ্যাপটা করে একটু বড় করে নিচ্ছি। তারপর কিছুটা করে এঁচোড়ের পুর নিয়ে আলুর মাঝে বসিয়ে দিলাম। এবারে আলুটা দিয়ে এইভাবে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। হাত দিয়ে প্রথমে চেপে চেপে আবার শেষে গোল করে দিলাম। এইভাবে গোল গোল করে আমি পকোড়াগুলোকে বানিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার আন্তরিক অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। প্রত্যেকটা পকোড়া আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এরপর একটা বোল নিয়ে তার মধ্যে দিয়ে নিচ্ছে 1/2 কাপ পরিমাণে বেসন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন লবণ আর বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ঠিক এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন ব্যাটারটাকে আরও 2 মিনিট মতো ফেটিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট মতো ফেটিয়ে নিয়ে এখন একটা করে পকোড়া নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। তারপর ব্যাটার থেকে তুলে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তেলটা আমি আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে ভেজে নেব। আর এইভাবে চামচ দিয়ে আমি ওপর দিকটায় তেল ছিটিয়ে দিচ্ছি। একদিকে যখন হালকা কালার চলে আসবে তখন চামচের সাহায্যে অপর দিকটা উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে পকোড়াগুলোকে সোনালি কালার করে ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি, আর বাকি পকোড়াগুলোকে আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল এঁচোড়ের পকোড়া। আর ওপর থেকে সামান্য গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিলাম, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।